भैया अस्सलाम वालेकुम। प्लीज আমার দিকে ওভাবে তাকাবেন না, এমনিতেই আমার খুব টেনশন হচ্ছে। আমার নাম হৃদয়, ঢাকা থেকে এসেছি। আশাকে আমি ভীষণ 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 ভালোবাসি। ইয়েস, আশাও আমাকে ভালোবাসে। আমার অজান্তে কেন আপনি আশাকে নিয়ে চলে এসেছেন আমি জানি। আসলে সেদিন ভাইয়া আমার কথাটা একবার শুনুন, বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই। তাছাড়া আশাও খুব ভালো মেয়ে। মা আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে ঠিক করেননি, আমি ওদের হয়ে ক্ষমা চাইছি ভাইয়া। আই এম এক্সট্রিমলি সরি। তোমার কথা শেষ হয়েছে? ওর কপালে কি আছে আল্লাহ জানে। আমি ঠিক বুঝতে পারছি না, মানে আমার কথা আপনি বুঝতে পেরেছেন কিনা বা আমি আপনাকে বোঝাতে পারলাম কিনা। ঠিক আছে, চলো ভেতরে চলো। জি চলুন। এই আলী, ভেতরে নিয়ে যাওয়ার দরকার কি? যা বলার এখানেই বলো না। কি বলছেন আপনি? এটা আমাদের নিজেদের ব্যাপার, সব কথা কি সবার সামনে বলা যায়? আপনি চলুন তো ভাইয়া। এমন বলদা গরু জীবনও দেখি নাই, নিজে হাত দেয়া বাঘের কাছে ঢুকতে আছে। আশার মুখে আপনার কথা অনেক শুনেছি, আপনি আসলেই ফেরেশতার মতো মানুষ। কি ব্যাপার, কোনো সারা শব্দ নেই? ঝড় তুফানে আলামত, তুফান আনা আগে এই রকমই হয়। যেইটা কইছি সেইটাই হইছে। ওসমান, জি ভাইজান, এই বড় লোকের বাচ্চাটাকে গ্রামের বাইরে ফেলে দিয়ে আয়। সে দুঃখেছে আমি বোনের উপর পড়তে দেব না। আমি আজও ভুলিনি চাচা, একদিন আমার জানোয়ার বাবা আমার মায়ের মুখের উপর টাকা ছুড়ে দিয়ে রাস্তায় বের করে দিয়েছিল। সে আঘাত সহ্য করতে না পেরে মা আমাদের ছেড়ে চলে গিয়েছিল। সেই সব দুঃসহ স্মৃতি আমি বলতে পারি না মাস্টার চাচা। দুনিয়ার সব বড় লোকদের মধ্যে আমি আমার চরিত্রহীন বাপের ছায়া দেখতে পাই। আলী, সব বড় লোকেরা একরকম নয়। ছেলেটা সত্যি আশাকে ভালোবাসে, ওদের তুমি আলাদা করে দিও না। না মাস্টার চাচা না, শহরে গিয়ে ওই বড় লোকদের যে আচরণ আমি দেখেছি, আমি ওকে বুঝিয়ে বলছি ও ব্যাগটা নিয়ে এখান থেকে চলে যাবে। চাচা না, চলে যাবার জন্য আমি এখানে আসিনি, আশাকে সাথে নিয়ে যাবার জন্যই এখানে এসেছি। চাচা, আলী ছাড়ো। আলী, আলী আমার কথা শুনুন। এতটা নির্দয় হবেন না ভাইয়া, বিশ্বাস করুন আপনি আশাকে যতটা ভালোবাসেন তার চেয়ে অনেক বেশি ভালোবাসি আমি আশাকে। আসার জন্য আমি সবকিছু ছেড়ে চলে এসেছি। আমাদের দুজনকে আপনি আলাদা করে দেবেন না মাস্টার চাচা। বাঁচতে চাইলে ওকে এখান থেকে চলে যেতে বলুন। ভাইয়া আমার শেষ কথাটা শুনুন, ফাঁসির আসামি শেষ ইচ্ছা বিচারক পূরণ করার চেষ্টা করে, আর আপনি আমার কথাটা শুনবেন না। তোমার কোনো কথাই আমি শুনবো না। আমার ভালোবাসা সত্যি প্রমাণ করার জন্য কি করতে হবে বলুন? আপনি যা বলবেন আমি তাই করব। একটা সুযোগ আমাকে দিন, হাত জোড় করে অনুরোধ করছি, একটা সুযোগ আমাকে দিন প্লিজ। মায়ের দয়ায় আমি পারবোই, পারতেই হবে। তুই কি চাস? তোমার চাওয়াই আমার চাওয়া। আমার ভালোবাসা প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে বলুন? আপনি যা বলবেন আমি তাই করব। আমি যা বলবো তাই তুমি করবে? হ্যাঁ। আমার যে জমিতে আজ পর্যন্ত ফসল হয়নি সেই জমি তোমাকে চাষ করতে হবে। জমিতে চাষ করে আমি যেভাবে ফসল ফলাই সেইভাবে ফসল তৈরি করে চাষার খাতায় তোমাকে নাম লিখাতে হবে। গরুর গোয়াল পরিষ্কার করতে হবে, মুরগি আর মাছের খামার রাত জেগে পাহারা দিতে হবে। এসব কি বলছো তুমি? ওকে এসব পারবে? পারতে ওকে হবে চাচা। সবকিছু ত্যাগ করে বাড়ি থেকে পালিয়ে আসলে ভালোবাসার পরীক্ষায় পাশ করা যায় না। আশাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে হলে আমি যা যা বলেছি সব ওকে করতে হবে, সব। আমি পারবো, আপনার সব শর্ত পূরণ করতে আমি প্রস্তুত। লন্ডন শহরে বিলাসী জীবন যাপন আর শুকনো জমিতে লাঙ্গল চালানোর মধ্যে আছে আসমান জমিন ব্যবধান। রোদে পড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে। তুফানে ঝাঁপ দেওয়া মানুষ কখনো রোদ বৃষ্টিকে ভয় পায় না। আমি বিশ্বাস করি না আশা। হ্যাঁ, তোমার ভালোবাসে বিশ্বাস করেছিলাম বলে এই বুকটা আমার ভেঙে গেছে। তোমার ভালোবাসে বিশ্বাস করেছিলাম বলে আমার ফেরেশতার মতো ভাইয়াকে কত অপমান সহ্য করতে হয়েছে। প্রেমকে পবিত্র মনে করেছিলাম বলে আমার জন্য ভাইয়াকে চোখের পানি ফেলতে হয়েছে। ভাইয়া সেই চোখের পানির মূল্য তুমি দিতে পারবে না। 100 বার পারবো, 1000 বার পারবো। আমি প্রমাণ করে দেব বড় লোকের টাকার অহংকার ভালোবাসার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে ডাস্টবিনে ছিটকে পড়বে। আপনি আমাকে আদেশ করুন ভাইয়া, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। এখন এই মুহূর্ত থেকে তোমার পরীক্ষা শুরু হলো। একটা কথা মনে রেখো, এই পরীক্ষায় যদি হেরে যাও তাহলে শুধু এই গ্রাম থেকে নয়, আমার আশার জীবন থেকে তোমাকে চিরদিনের জন্য চলে যেতে হবে। মহিষের মতো খারাই দেখতেছো কি? আজ থেকে এইটাই তোমার ঠাকুরের জায়গা। হইয়া বড় সকালবেলা মরগের কুকুটুকু হইলে উঠতে পারবা। বস, এক্সকিউজ মি ব্রাদার। Just a minute. Excuse me. Ah, problem solved. Oh my God! কি ব্যাপার নবাবের পোলা, ঘুম ভাঙছে? কাল রাতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। একটু ঘুমাই। বুঝছি, এক রাতেই পাংখা বেটি খাবা না? না, আমি সকালে উঠে হরলিক্স খাই। হরলিক্স? ঠিক আছে, খাও হরলিক্স। কেমন লাগলো হরলিক্স? এইবার গরুর গোবর পরিষ্কার করো, যাও বেটা লন্ডনী। Just a minute, just a... Thank you. Oh God! Oh, oh shit! আশা, তুমি এখানে অমন করে কি দেখছ? আলো ঝলমল রাজপ্রাসাদে যার আজীবন বসবাস, কিভাবে সে গোয়াল ঘরের আবর্জনার মধ্যে দাঁড়িয়ে নিঃশ্বাস নেয় তাই দেখছি। বড় ঘরের বড় লোকদের মিথ্যে অহংকার কিভাবে মাটির সাথে মিশে যায় তাই দেখছি। একদিন আমরা সবাই তো মাটির সঙ্গে মিশে যাব আশা। ধনী গরিব সবাই সেদিন সমান হয়ে যাবে। পাগলি করো না হৃদয়, এখানে থাকলে তিলে তিলে তোমার জীবনটা শেষ হয়ে যাবে। তুমি এখান থেকে চলে যাও, তোমার এই কষ্ট চোখের সামনে আমি দেখতে পারছি না। বিশ্বাস করো আশা, আমার কোনো কষ্ট নেই। কেন জানো? আমার বুকে ঠিক এইখানে আমি সবসময় তোমাকে অনুভব করি। তোমার অনুভব আমাকে কখনো ক্লান্ত হতে দেয় না। এই গোয়াল ঘরটাই এখন আমার কাছে রাজপ্রাসাদ। প্রতিদিন যদি তোমাকে একবার এমন করে দেখতে পেতাম। ওসমান, মনে হয় ভাই আসছে, আমি এখন যাই। চাপচাকিরে পার করিতে আইছি বাবা পাঠা। ও মিয়া, ওই হইল জমি, ওই জমি তোমার চাষ করতে হইব। লাও লাঙ্গল ধরো। লাঙ্গল মানে ট্রাক্টর? কোথায় ট্রাক্টর? আরে এখানে ট্রাক্টর ট্রাক্টর কিচ্ছু নাই, এই লাঙ্গল দিয়েই চাষ করতে হইব। লাঙ্গল দিয়ে কিভাবে চাষ করব? লাও আমার লাগে দেখাইতেছি, আসো। এসব কাজ করলে তুমি বাঁচবে না। নিজের মরণ এভাবে ডেকে না এনে এখান থেকে তুমি চলে যাও, না হলে দুদিন পর এই মাটিতেই তোমার কবর হয়ে যাবে। মরণকে আমি ভয় পাই না ভাইয়া, বরং মরণের আগে আল্লাহর কাছে আমি প্রার্থনা করব, মরণের পরে এই মাটির কোনো সবুজ গাছে আমি যেন ফুল হয়ে ফুটতে পারি। আর কেউ না চিনলেও আশা আমাকে ঠিকই চিনবে, তার হৃদয় ফুল হয়ে ফুটে আছে। ওসমান, ওর খাবারটা দিয়ে যা। খাইয়া লাও মরিচের গুঁড়া আর মোটা চাইলের ভাত। ভীষণ খিদে পেয়েছিল। মায়ের কোলে জিন্দা ফিরতে হইলে কাল সকালে ট্রেনে ঢাকিয়ে যাইও। তোমার মুখের মিষ্টি অমৃত আমার মুখের সমস্ত ঝাল দূর করে দিয়েছে। প্রতিদিন ওই অমৃত আমায় তুমি দেবে? এই যে সোনা চান পিতলা ঘুঘু, আমি তো ভাবছিলাম তুমি ভোরের ট্রেনে ভাগ্যে গেছো। ভোরের ট্রেনেও না, সন্ধ্যার ট্রেনেও না। থাকলে উপায় হয়। এই জালি, তুমি এখানে কেন? কি হয়েছে? মাতবর শহর থেকে গুন্ডা ভাড়া করে এনে তোমার রেল লাইনের পাশের জমিটা দখল করে পিলার বসিয়েছে। কি বললেন? হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এসেছি। আয় মাতবর, তোকে আর তোর ছেলেকে 12 ঘন্টা সময় দিয়ে গেলাম। এই 12 ঘন্টার মধ্যে এই সমস্ত পিলার এখান থেকে সরিয়ে না নিলে আমি তোদের জীবনের 12টা বাজিয়ে দেব। কথাটা মনে রাখিস। চিন্তা করবেন না মাতবর সাহেব, আমাদের 12টা বাজানোর আগে আমরাই ওর জীবনের 12টা বাজিয়ে দেব। আয় তোরা কোথায়? ভাইয়া ঘুমিয়ে গেলে পরে আসবো। বাড়িতে কে আছে? Anybody here? Assalamu alaikum. আপনি এই হচ্ছে সেই মেয়ে? চেহারা দেখে মনে হচ্ছে প্রেম ভালোবাসার অভিনয়টা তুমি ভালো করে জানো। তোমার ছলনার জালে যে মাছটা আটকা পড়েছে আমি তার জন্মদাতা পিতা, খান বাহাদুর সেলিম খান, কাম ফ্রম লন্ডন। ওভাবে আমার দিকে তাকিয়ে না থেকে আগে বলো, তোমার সেই মতলববাজ ভাই কোথায়? আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছে? আপনার ছেলে এমন কোন মহামূল্যবান রত্ন নয় যে তাকে লুকিয়ে রাখতে হবে। ও তাহলে তোমার নামই মোহাম্মদ আলী? জি, সবাই আমাকে সে নামেই ডাকে। আমার পরিচয় জানো? আমি হৃদয়ের বাবা। ছেলেকে নিতে এসেছেন? না না না, তোমার সঙ্গে কোলাকুলি করতে এসেছি। আমার ছেলে কোথায়? আমার ঘরে তার জায়গা হয়নি, বাইরে গিয়ে কোথাও খোঁজ নিয়ে দেখুন। গোয়াল ঘরে কিংবা মাঠে কোথাও পড়ে আছে। ওকে গোয়াল ঘরে ফেলে রাখার সাহস তোমার হলো কি করে? কোটিপতি সেলিম খানের একমাত্র ছেলেকে তুমি নিজের মতো চাষা বানাচ্ছ, রাইস্কেল কোথাকার! গলা নামিয়ে কথা বলো। সেদিন ওই বাড়িতে আমার এক বোনের বিয়ে ছিল বলে কিচ্ছু বলিনি। আজ আমার বাড়িতে কোনো বিয়ে নেই। গলা নামিয়ে কথা না বললে এক কপি গলাটা কেটে ফেলবো। তোমার এত বড় সাহস? আমাদের তুমি হুমকি দিচ্ছ কেন? এখনই থানায় গিয়ে কমপ্লেন করলে তোমার হাতে দায়ের বদলে হাত করা ঝুলবে। জীবন বাঁচলে তারপরে তো থানায় যাবি। কি তুমি আমাদের খুন করবে? করো করো, খুন করো। ড্যাডি, কি চেহারা হয়েছে তোর! তুমি এখানে কেন এসেছো ড্যাডি? এ তুমি কি বলছো বাবা? শুধুমাত্র তোমার জন্য তোমার ড্যাডি লন্ডন থেকে এত দূরে ছুটে এসেছে, আর তুমি বলছো কেন এসেছো? তোমার এই অবস্থা থেকে আমারই কান্না পাচ্ছে, আর তোমার ড্যাডি! আপনি চুপ করুন। আমার ছেলের সঙ্গে আমি কথা বলবো। হৃদয়, ওদিকে চল। হোয়াট ইজ দিস হৃদয়? তোকে দেখে বিস্ময়ে আমি হতবাক হয়ে গেছি। সামান্য একটা মেয়ের জন্য তুই তোর ভবিষ্যৎ এভাবে নষ্ট করে দিবি? আমার সঙ্গে লন্ডনে ফিরে চল খোকা। সরি ড্যাড, জীবনে আমি কখনো হাঁটতে শিখিনি। তাছাড়া দেশের মাটিতে এসে আমি বুঝতে শিখেছি বিদেশে ধনী হয়ে বাঁচার চেয়ে দেশের মাটিতে গরিব হয়ে বাঁচাটাও অনেক গর্বের। প্রেমকে জয় করে তারপর আমি এখান থেকে ফিরব। প্রেম? একটা রাস্তার মেয়ের সাথে প্রেম? সামান্য একটা কৃষকের বোনকে ঘরের চাকরানি বানানো যায়, কিন্তু তার প্রেমে পাগল হয়ে প্রাসাদ ছেড়ে বস্তির নোংরা গোয়াল ঘরে নেমে আসা যায় না। ভুল বললে ড্যাড, প্রেম খাঁটি হলে শুধু গোয়াল ঘরে নয়, প্রেমিকার হাত ধরে এই পৃথিবী ছেড়েও চলে যাওয়া যায়। হৃদয়! ইয়েস ড্যাড। চিৎকার করে কোনো লাভ নেই। আশাকে আমার জীবন থেকে সরানোর জন্য মাম্মিও সেদিন অনেক চিৎকার করেছিল। এই কৃষক মোহাম্মদ আলী আর তার বোন সেই চিৎকারের ভাষা শুনে সেদিন বুঝেছিল আমরা বড়লোক নামের আড়ালে ছোট লোকের চেয়ে অধম। মিথ্যে আমাদের গর্ব, মিথ্যে আমাদের অহংকার, আমরা অমানুষ। সেদিন আমি উপস্থিত থাকলে মাম্মির মুখের উপর দাঁত ভাঙা জবাব দিয়ে দিতাম। হৃদয়! ফোনে সেদিন তুমি আমাকে বলেছিলে, কেউ যদি আমাকে আঘাত করে তার কাছ থেকে সবসময় দূরে দূরে থাকতে। তোমাদের ছেড়ে দূরেতে আমি চলে এসেছি, যে আঘাতটা আমার পাওনা ছিল সেটা উপহার দিতে কি আমার কথা শোন বাবা। তোমার কোনো কথাই আমি শুনবো না রাত। হৃদয় শোনো, আমি কিন্তু তোমার বেস্ট ফ্রেন্ড। ইচ্ছে করলে ফ্রেন্ড হিসেবে তুমি আমার গালে একটা থাপ্পড় মেরে শোধটা নিতে পারো। আচ্ছা হৃদয়, এই বাজিতে তুমি যদি হেরে যাও। শোনো ড্যাড, আমি তো তোমাকে বলেছি হারার কথা আমি কখনোই ভাবিনি। তুমি শুধু শুধু ভাবছো কেন? না না না, আমি তা ভাবছি না। মনে করো তুমি হেরে গেলে, তাহলে? ড্যাড, তুমি যেখানে বসে আছো ধরো সেখান থেকে তুমি যদি কুয়ার গর্তে পড়ে যাও। পড়বো না, সাপোর্ট আছে। আমারও সাপোর্ট আছে, আশার ভালোবাসা। বারবার সেই একই কথা, আশার ভালোবাসা, আশার ভালোবাসা। ওইসব মিথ্যে প্রেম ভালোবাসা ছাড়া আর কিছুই কি দেখতে পাও না তুমি? তুমিও তো টাকা ছাড়া অন্য কিছু দেখতে পাও না ড্যাড। তা নিয়ে তো আমি কোনোদিন কিছু বলিনি। মারহাবা মারহাবা, খুব সুন্দর বলছো দোস্ত। তুই হাততালি দিচ্ছিস কেন? আর দেবো না, যার যা ইচ্ছে তাই করছে, কেউ কারো কথা শুনছে না। এই নাও, খাইয়া নাও। থেকে লেখাপড়া শেষ করে এসে কোথায় নিজেদের ব্যবসা দেখাশোনা করবে তা না, এখানে এসে গরুর খাবার খাচ্ছে। সবই আমার কপাল। বুঝতে পেরেছি, আফসোস করে কোনো লাভ নেই। কথাগুলো কি কানে ঢুকছে না আবার বলতে হবে? ও সবই শুনতে পাচ্ছে আঙ্কেল। আফজাল, সমাজে কিছু কিছু মানুষ আছে যারা শুধু টাকার পেছনেই ছুটে চলে, ভালোবাসারও যে একটা জায়গা আছে সেটা তারা দেখতে পায় না। সবই কপাল, আফসোস করে কোনো লাভ নেই। আপনি কি শুনতে পাইতেছেন আঙ্কেল, নাকি আবার করবো? এগুলো গিললেই কি প্রমাণ হয় যে ভালোবাসা শুধু তোমার মধ্যে আছে, আমার মধ্যে নেই? আমি ওটা খেতে পারি। হয়ে গেলেন নাকি? পানি খেলেন না আঙ্কেল? পানি पानी 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 अंकल पानी गाड़ी नहीं और दूर मोरा गाड़ी तो पानी नहीं पानी 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 हाँ सब खबर खेले तुम मरे जाबे हृदय आमार बाड़ीर काजेर लोक तो ये सब खबर मुखे तोले ना भालोबासार एत टान तोमार भालोबासार टान ना थाकले तोमादेर छेड़े आमी एखाने आसते पारताम ना लाइली मजनू शिरी फरहाद रोमियो जुलियट सबाई तो भालोबासार टानेई घर छेड़ेछिल छेलेबेलाय तुमी एकदिन आमाके बोलेছিলে जीवने किछु पेते होले जीवनेर संगे युद्ध करते हय निजेके विश्वास करते हय তাই করেছি দেখ আশা আমার নিঃশ্বাস আশা আমার বিশ্বাস আশা আমার ভালোবাসা আশার ভালোবাসা ছাড়া আমার চোখের সামনে আর কিচ্ছু নেই সেই ভালোবাসাটা আমি চিরদিনের জন্য জয় করতে চাই ড্যাড সরি ড্যাড বুঝতে পারছেন তো হৃদয় আশারে কতখানি ভালোবাসে ভালোবাসা একতরফা হয় না দিনের পর দিন আমার ছেলেটা কষ্ট করবে গল ঘরে পড়ে থাকবে আর ওই মেয়েটা রাজরানীর মতো দিন কাটাবে ভুল আপনার ধারণা ভুল খান সাহেব আপনি আমি এখানকার স্টেশন মাস্টার মোহাম্মদ আলী আর আশাকে ছেলেবেলা থেকে চিনি আপনার ছেলেকে দেখে যতটা কষ্ট আপনি পাচ্ছেন আশাও ঠিক ততটাই কষ্ট পাচ্ছে বাবা ঠিকই বলেছে আঙ্কেল হৃদয় মাটিতে ঘুমায় বলে আশাও মাটিতে ঘুমায় হৃদয়ের ভাগ্যে যে খাবার জোটে সে একই খাবার আশাও খায় শুধু তাই নয় হৃদয়ের কষ্টকে সমানভাবে ভাগ করার জন্য আশা নিজের বাড়িতে কাজের মেয়ের মতো থাকে হৃদয়ের সব কষ্ট যেন দূর হয়ে যায় সেই কামনা করে প্রতিদিন মাজারে গিয়ে প্রার্থনা করে খোদা তুমি অন্তর্যামী আমার মনের কথা তুমি জানো হৃদয়ের সব কষ্ট আমাকে দিয়ে ভালোবাসার পরীক্ষা ওকে তুমি জয়ী করো ওকে তুমি জয়ী করো ওকে তুমি জয়ী করো ভয় নেই মা ও বাতি নিবে না দাঁড়াও মা হৃদয় তো আর ভালোবাসাকে জয় করার আগে আমার মন তুমি জয় করে নিয়েছ মা সোনার চামচ মুখে নিয়ে যার জন্ম কষ্ট কাকে বলে যে জানত না আজ সে তোমার ভালোবাসার কুষ্টি পাথরে যাচাই হয়ে পুড়ে পুড়ে খাঁটি সোনা হয়েছে আজ বুঝতে পারছি আমি ওর জন্মদাতা ঠিকই কিন্তু তুমি যে নিঃশ্বাস নিঃশ্বাস ছাড়া কি মানুষ বাঁচতে পারে যাও মা ঘরে যাও খোদার উপর বিশ্বাস রেখে আমি তোমাকে বলছি তোমার মনের আশা পূরণ হবেই যাও মা যাও ये अपनी की कोलन भाई साहेब जा करेछी ठीक करेछी कारण एखाने एशे आमी बुझते पेरेछी आपनार कथागुलो सब भूल आमार सम्पत्तिर उपर मोहम्मद आलीर बिंदु मात्र लोभ नेई बरं तार बलेर जन्य हृदयेर अंतरे भालोबासा आछे सेई जन्य हृदय धनीर छेले होयेओ जे माटिते 30 लक्ष शहीद घुमिये आछे सेई माटी गाये मेखे সাধারণ একজন চাষী হতে পেরেছে আপনি কি মনে করেন হৃদয় সারা জীবন এখানে চাষী হয়ে থাকবে হৃদয় আমার ছেলে ও কখনো হারবে না, হারতে পারে না। ভালোবাসার জয় ওর হবেই। তারপর লন্ডনে ফিরে গিয়ে আমি ওর মাকে রাজি করাবো, হৃদয়ের সঙ্গে আশার বিয়ে দিয়ে প্রমাণ করে দেব পৃথিবীতে ভালোবাসার মূল্য সবচেয়ে বেশি। হৃদয়, হৃদয়, তুমি? হ্যাঁ আমি। পথ ছাড়ো, পথ ছাড়ো। পথ ছাড়লেও তোমাকে যে ছাড়তে পারবো না আশা, কারণ আমার গালে তুমি থাপ্পড় মেরেছিলে। আজ তোমার এমন অবস্থা করব হৃদয়ের নাম তোমার হৃদয় থেকে চিরদিনের জন্য মুছে দেবে। তুমি আমার আপামনি হাত ধরছোকা, ছাড়ো, ছাড়ো। কথা ছিল কে অনুভব? চিৎকার করে কাঁদ, আজ দেখবো তোর কোন বাপ এসে তোকে বাঁচায়। আসার জন্য আজ তুই প্রাণে বেঁচে গেলি। 24 ঘন্টার মধ্যে এই গ্রাম ছেড়ে তুই চলে যাবি, তা না হলে তোকে লাশ বানিয়ে মর্গে চালান করে দেব। চলো আশা। হ্যালো, বাংলাদেশ থেকে তোমার ভাইজান বলছি। কেমন আছে ভাইজান? খুব খারাপ, একটা দুঃসংবাদ আছে। আমার কাছে দাও, আমি বলছি। না, আমি বলছি। ভাবি সাহেবা, আমি শিকদার খান সাহেব, মানে হৃদয়ের বাবা, এখানে এসে সব গুপলেট করে দিয়েছে। ওই চাষার বোনকে হৃদয়ের সাথে বিয়ে দেবে বলে ঠিক করেছে। আপনি আমাকে কথা দিয়েছিলেন আমার মেয়ের সঙ্গেই। আমার কথা আমি রাখবো। আমার পরিশ্রম তুই সার্থক করেছিস আশা। আজ এই খুশির দিনে বেহেশতের দরজায় দাঁড়িয়ে মা তোকে প্রাণ ভরে দোয়া করছেন। চাচাকে সালাম কর। থাক 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 মা, আমিও তোকে দোয়া করছি মা। নিজের মনের মতো জীবন সঙ্গী নিয়ে সারা জীবন যেন সুখে শান্তিতে সংসার করতে পারিস। না মানে মুখ ফসকে বেরিয়ে গেছে। আচ্ছা ভুলটা কি বলেছে বলো? আসার জায়গায় আমার মেয়ে রিতা হলেও আমি ঠিক এই দোয়াই করতাম। আর শুধু দোয়াই বা বলছি কেন, সমস্ত রেল স্টেশনটা ওর নামে লিখে দিতাম। যাকে ওরা তো ভালো রেজাল্ট করেছে আজ ওকে কি দেবে বলো যা খুশি চেয়ে নাও আশা আজ তুমি যা চাইবে তোমার ভাইয়া তোমাকে তাই দেবে বল কি চাই তুই ভাইয়া আমাদের নিজেদের লোকজনদের যদি দাওয়াত করে খাওয়ানো হয় আরে শুধু নিজেদের লোক কেন গ্রামের সবাইকে দাওয়াত করে খাওয়াবো খুশি আচ্ছা ভাইয়া ভাইয়া হৃদয়কে বলবো ঠিক আছে শেষ পর্যন্ত যখন রাজি হয়েছে তখন খাওয়াবে কিন্তু খুব সাবধানে ওদিকে বেশি তাকিও না ওই যে তোমার ভাইয়াও আছে আপনারা কেউ লজ্জা করে খাবেন না সবাই পেট ভরে খাবেন আরো দুটো দিন না দুটো চেয়েছি বলে দুটোই দিলেন আরো দিন না অনেক ধন্যবাদ ধন্যবাদ কিসের জন্য অনেকদিন এমন সুস্বাদু খাবার আমার ভাগ্যে জোটেনি শুধুমাত্র আমাকে খাওয়ানোর জন্যই সবাইকে তুমি দাওয়াত দিয়েছো তাই না আমার জন্য দোয়া করবে না কিসের দোয়া পরীক্ষায় পাশের দোয়া তুমি ভালোভাবে পরীক্ষায় পাশ করেছো জমির পাকা ধান মাড়াই করে গোলায় তুলে আমাকেও পরীক্ষায় পাশ করতে হবে না গোলায় কোনো ধান উঠবে না তার আগেই জমির ধান আগুনে পুড়িয়ে ছারখার করে দিতে হবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দেখো সবগুলো লোক বেরিয়েছে কিনা দেখো এই ছেলে তুমি কি পাগল হয়ে গেছো তোমার যদি কিছু হয়ে যেত এই ব্যাগের মধ্যে এমন কি মহামূল্যবান জিনিস আছে যার জন্য নিজের জীবনের মায়া পর্যন্ত করোনি এটাকে ফেলো ভাইয়া আমি জানি এই ঘোড়াটাকে আশা নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে এটা পুড়ে গেলে আশার মন থেকে সব ভালোবাসা পুড়ে ছাই হয়ে যেত আশার ভালোবাসার চেয়ে আমার জীবনের দাম তো বেশি নয় হৃদয় আমার জমির ধান আমার এই ফার্ম সব যদি পড়ে যায় তাহলে শুধু ছাই পাওয়া যাবে কিন্তু তোমার মতো খাঁটি সোনা পাওয়া যাবে না নিজেকে পুড়িয়ে আজ তুমি খাঁটি সোনা হয়েছ আশার যোগ্য করে নিজেকে গড়ে তুলেছ আমি এক জীবনে মানুষ দেখেছি অনেক কিন্তু তোমার মতো দেখিনি ভালোবাসার জন্য যে নিজের জীবন বাজি রাখতে পারে সেই তো সত্যিকারের প্রেমিক Ritual. পালিয়ে যাচ্ছিস এখন তোর বিয়ে হবে ফুলের মালা হাতে নিয়ে পাত্র রেডি হয়ে আছে ওই দেখ কাজী সাহেব জি আপনি বিয়ের কাজ শুরু করেন মালাটা পরিয়ে দাও জানোয়ার তোর এত বড় স্পর্ধা তুই মোহাম্মদ আলীর বোনকে বিয়ে করবি একজন মানুষ যে এতটা ভালো হতে পারে তোমাকে না দেখলে আমি তো জানতে পারতাম না। আজ আমি বুঝতে পারছি কেন তুমি এই 5 বছর তোমার বোনের সঙ্গে দেখা করনি। তোমার বোনের কাছে তুমি ফেরেশতা ছিলে, আজও তাই। স্যার, আজ ওরা আমাকে নিতে আসবে। হ্যাঁ, এখনই সকাল হয়ে যাবে, তুমি তৈরি হয়ে নাও। জি স্যার। তোদের ছেড়ে আমি আর কোনোদিন কোথাও থাকবো না। তোদের বাবু কোথায়? শোনো কথা, বিয়ে না হলে বাবু আসবে কোত্থেকে? চাচা, তোমার অনুমতি ছাড়া ওদের কি বিয়ে হতে পারে? তোমার কাহিনী শুনে আমি বুঝতে পেরেছি তোমার বোন খুবই ভাগ্যবতী। তোমার মাকে কিন্তু আমি আসতে বলে মরিদয়, উনি নিজে ইচ্ছাতেই এসেছেন। ঠিক আছে, ঠিক আছে। আমি তোদের দোয়া করি তোরা চিরসুখী হ। ভাইয়া